ব্যক্তিগত গাড়িকে উন্মুক্ত করে ভাড়ায় বারোয়ারি খাটাবার পদ্ধতি নিয়ে গত বছর ঢাকার রাস্তায় নামে উবার পাঠাও সহ বেশ কিছু রাইড শেয়ারিং অ্যাপ। সপ্তাহে 20,000 টাকা, মাসে 80,000 টাকা এমন আকর্ষণীয় অফারে সংগ্রহ করা হয় গাড়ি ও চালক। 1780-র মতো ট্রিপ রাইড আমি দিয়েছি, সপ্তাহে 20,000 টাকা ইনকামের একটা মেসেজ দেয় আমাদেরকে, সেটা আসলে সপ্তাহে 20,000 টাকা হয় যতক্ষণ দাম গাড়িতেই। তো আমি এখন নিজে গাড়ি কিনে নিয়েছি। 40-70% ছাড়ের বিজ্ঞাপনে আগ্রহী হয়ে ওঠে যাত্রীরাও। সবসময় আমরা প্রমোশনাল বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পেয়ে থাকি, 30-70%। মনে হয় যে কিছুটা সাশ্রয় হবে, কিন্তু যখন আমরা ভাড়ার সাথে কম্পেয়ার করি আমার কাছে খুব বেশি মোটিভেশনাল মনে হয় না। তবে পিক আওয়ার, ঝড় বৃষ্টি আর নানান অজুহাতে সেই ভাড়া বেড়ে যায় কয়েক গুণ। একটা জায়গায় যাওয়া আসা করতে আমার 2500 টাকার কাছাকাছি আমার বিল চলে গেল। এই ভাড়াটার আসলে জবাবদিহিতাটা কোন জায়গায়? রেন্টেকারে যদি আমি গাড়িটা ভাড়া করে রেখে দিই আমার কিন্তু ওই 2500 টাকায় হয়ে যাবে। ঘটনার সত্যতা স্বীকার করে কর্তৃপক্ষ বলছেন, অফিস আওয়ারে যাত্রীদের গাড়ির চাহিদা পূরণ করতেই ভাড়া বাড়ানো হয়। 30 জন চেষ্টা করছে একটা গাড়ি পাওয়ার জন্য। এরকম কেসে প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের প্রাইসিংটা আমরা ভ্যারি করি, এটা অ্যাকচুয়ালি মার্কেটের জন্য বেটার। মুক্তবাজার অর্থনীতিতে গ্রাহকরাই সর্বেসর্বা, তারা চাইলেই বড় ভূমিকা পালন করতে পারেন বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। মুক্তবাজার অর্থনীতিতে নিয়ন্ত্রণ করে কিছু হয় না। বাসের ক্ষেত্রে যেমন আমরা পারি না, একইভাবে এইসবের ক্ষেত্রেও কিন্তু পারা যাবে না। সরকারের নজরদারিটা থাকতে হবে, জনগণের জানমালের দায়িত্ব সরকারের। আর বিআরটিএ বলছেন, ক্যাবের চেয়ে কম ভাড়া রাখার নির্দেশনা দিলেও কিলোমিটার হিসেব করে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। সুনির্দিষ্ট এমন যেহেতু দরকার নাই, আমাদের ট্যাক্সি ক্যাবের ভাড়া আছে কিলোমিটার বেসিসে, তার বেশি নিতে পারবে না। এখন এইটা নিচে রেখে তারা যে কোনোভাবে সাজাইতে পারে, ড্রপ পিক আওয়ার একরকম, পিক আওয়ার একরকম, তারা সেটা করতেই পারে। গাড়ির মানের ওপর নির্ভর করে 40 ও 80 টাকা থেকে শুরু হয়ে প্রতি কিলোমিটার 18 ও 22 টাকা অপেক্ষমান চার্জ, প্রতি মিনিট 3 টাকা হারে আদায় করার পরেও বাড়তি যে ভাড়া আসে তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই কারো কাছেই। গ্রাহক ও বিশেষজ্ঞদের পরামর্শ, পুরোপুরি নিয়ন্ত্রণ না হলেও নজরদারিটা যেন অন্তত বাড়ানো হয়। বিথি হক, সময় সংবাদ, ঢাকা।